তুমি? আপনার ওখানে যাচ্ছিলাম স্যার। বলো কি? জি স্যার। কোনো কারণ আছে? হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। এইখানে এভাবে দাঁড়িয়ে তাহলে আমরা কোথাও বসে কথা বলি? এইখানে বলা যাবে না? না স্যার, চলুন কোথাও গিয়ে বসি। বেকারদের তো আর কাজের কোনো শেষ নেই, কখন কিভাবে যে সময় কেটে যায় টেরই পাই না। কিন্তু আপনার একটা খাম ছিল, খামটা তো নিয়ে আসতে পারতেন। অনেক খামই তো নিয়েছে, তাই মনে করলাম। আর কি কি মনে করেন আপনি? অনেক কিছু। যেমন? সুমি, তুমি আসলে আমার সমস্যাটা বুঝবে না। বলেই দেখুন না, বোঝার চেষ্টা করি। বোকামি করো না তো। এই যে তুমি যে আমাকে এখানে নিয়ে আসলে, এটা কিন্তু তোমার ঠিক হয়নি। বিষয়টা খুবই হাস্যকর হলো না? মানে আপনি গার্ডিয়ানদের মতো করে কথা বলছেন, আমার কোনটা ভালো কোনটা ভালো না অ্যাটলিস্ট এতটুকু তো আমি বুঝি। না, বোঝো না। আপনাকে আমার একটা কথা বলার আছে। একটা কথা বলা দরকার নেই। আগে শুনুন আমি কি বলি। শোনো মেয়ে, তুমি কি বলবে সেটা আমি জানি তো, আর জানি বলেই খুব দরকার থাকা সত্ত্বেও আমি তোমার টিউশনিটা ছেড়ে দিয়েছি। শুনলাম আপনার নাকি কবিতার বই বের হচ্ছে। হ্যাঁ, বেরোচ্ছে। শুনে খুব ভালো লেগেছে, পত্রিকায় পড়েছি, নামটা ভীষণ চমৎকার। অভিযোগহীন, অভিযোগহীন মানে কিন্তু ভালোবাসা, তাই না? আচ্ছা সুমি, এই মাসের 24 তারিখে তুমি ফ্রি আছো? এই ফুসকলা, আজকে আমি আপনাকে একটা কথা বলবো। না, বলবে না। আচ্ছা, আপনি এমন কেন করেন বলবেন? সুমি, তুমি কি বলতে চাও সেটা আমি শুনতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা তুমি শুনবে। ঠিক আছে, আগে আমি আপনার কথা শুনবো, তারপর আমার যেটা বলার সেটা বলবো। আমার কথাটা শোনার পর হয়তো তোমারটা বলার কোনো ইচ্ছাই জাগবে না। ঠিক আছে, বলুন আপনার কথা। সুমি, আমি এই জীবন থেকে যে শিক্ষা পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে একটা মেয়ে স্বামী যদি খারাপ হয় বা একটু অন্যরকম হয়, সবকিছুই মেনে নেয় একটা মেয়ে যদি ভদ্রলোকটার টাকা থাকে। তোমাকে একটা উপদেশ দেই, তুমি পতি খোঁজো না, কোটিপতি খোঁজো। তাহলে হয়তো তোমার পরিবারের বাবা মা সবাই প্রচণ্ড খুশি হবে, তোমার বাকি জীবনটাও খুব ভালোভাবে কেটে যাবে। আপনি আপনি আসলে কেন? এমনি
আজকে আমার পড়ার মুড নেই। সত্যি? ঠিক আছে আমি তাহলে চলে যাই। সে কি? কেন? না পড়লে আমি বসে থেকে কি করব? স্যার, আজকের পত্রিকায় আপনার একটি কবিতা পড়েছি। ও মানে? এমন করে ও বললেন যে প্রতিদিন আপনার কবিতা ছাপা হয়? তার মানে আমার ও বলাটা ঠিক হয়নি না? ঠিক আছে তাহলে তুমি বলে দাও যে কিভাবে ও বললে ঠিক হতো। প্রিয় কবি, কেমন আছো জানি না, আমি ভালো নেই। তোমার কথা মতো আর তোমার সাথে দেখা করতে যাইনি। তুমি বলেছিলে কোটিপতি খুঁজে নেওয়ার জন্য, আমি তাই করলাম। একজন কোটিপতিকে বেছে নিতে যাচ্ছি। আমাকে কেন এখানে এনেছো আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? এই জায়গাটার সমস্যা কি? না, জায়গার সমস্যা কেন থাকবে? বলছি যে এত জায়গা থাকতে এই নিরিবিলি জায়গায় কেন? কেন? আমরা দুজন নিরিবিলি জায়গায় আসতে পারি না? কেন কেন, কারণটা কি? এখানে আপনাকে নিয়ে আসার একটা বিশেষ কারণ তো আছে। আপনাকে একটা প্রশ্ন করি? প্রশ্ন? ঠিক আছে। আপনার কবিতার বিষয় কি? তুমি এরকম সাংবাদিক মার্কা প্রশ্ন কেন করছো? ইন্টারভিউ নিচ্ছ নাকি? নিতেও পারি, আপনার কাজ হচ্ছে উত্তর দেওয়া, আপনি উত্তর দিন। হ্যাঁ, আমার কবিতার বিষয় অবশ্যই নারী, তারপর প্রেম আছে, স্বদেশ, বর্তমান সময় এবং আমার পারিপার্শ্বিক সমস্ত কিছু। ভুল, কারণ আপনার কবিতার সাথে আপনার এই বয়ানের কোনো মিল নেই। তাহলে কোনটা বললে আমার বয়ানটা ঠিক হতো? আপনাকে কি বলা উচিত জানেন? না, আপনি হলেন একজন রসকসিন মানুষ। তাই নাকি? তোমার শর্ত বা যুক্তিটা এর বেলায় মিলছে না। সে খারাপ মানুষ নয়, যতটুকু জেনেছি এই কয়দিনে মনে হয়েছে উনি অনেক ভালো মানুষ। যাক, তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। স্যার, ফিনিশ। এটা বলা যাবে না। কেন? আরে বাবা, এটা একটা লিটল ম্যাগাজিন, নাম হচ্ছে তরুণ দল, এটা আজিজ মার্কেটের তিনতলাতে অফিস হয়েছে। ও আচ্ছা। সুমি। জি স্যার। আমি আর তোমাকে পড়াবো না। জি, কারণটা হলো একজন ইয়াং টিচার একজন ইয়াং স্টুডেন্টকে পড়ানোটা ঠিক না, এতে উভয় পক্ষেরই ক্ষতি হয়। স্যার, ইটস মাই ফাইনাল ডিসিশন, আর যদি তুমি আর কিছু দেখতে চাও দেখে নিতে পারো।
কিন্তু এটাই শেষ। আর হয়তো কোনো দিনও তোমার কথা জানা হবে না, হয়তো দেখাও হবে না। আমি স্বামীর ঘরে গিয়ে পুরনো প্রেমিককে মনে করে ফুসফুস করে কাঁদবো, আরেকজন মানুষকে ঠকাবো, এমনটি করতে পারবো না। তোমাকে ভুলে যাব, অন্তত ভুলে যাওয়ার চেষ্টা করব। তোমাকে এই লেখাটা পাঠাতে পারছি না, তাই ডায়েরিতে লিখছি। তুমি এক কাজ কর, একটু রেডি হয়ে নাও। এখন এত রাতে কোথায় যাব, ডিনার করতে? না। তাহলে এত প্রশ্ন কেন করো? বলো না কোথায় যাব। আরে বাবা, জিনানের বাসা যাব, চলো। ও, ওনার বাসায়? আর কে কে যাচ্ছে? আর কে যাবে? আর কে? নোবডি এলস। ও, মানে ওই ভদ্রলোককে আমার একটু কি এসব কি বলছো তুমি? তোমার কাছে কিছু এক্সপেক্ট করিনি, শেম অন ইউ। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমি এক্ষুনি রেডি হচ্ছি। হ্যাঁ, রেডি হন। সারাদিন শুধু আজেবাজে লেখা, কবিতা লেখে। আমার ছেলে মস্ত বড় কবি হবে, তোর ওই কবিতায় কি পেটের ভাত জুটবে? জি না। ওইসব লেখালেখি বাদ দিয়ে একটা চাকরির চেষ্টা কর, ইন্টারভিউ দে। না বাবা, আসলে হয়েছে কি, আমি আসলে এই চাকরি নিয়ে থাম। আমি রিটায়ার্ড পারসন, শুধু বসে বসে খেলে চলবে? কি হলো? আচ্ছা তুই বল, তোর মতো কয়টা ছেলে কাজ ছাড়া আছে, আমাকে দেখা তো দেখি। বাবা আমি তো বসে নেই, আমি তো চেষ্টা করে যাচ্ছি। এখন চাকরি না হলে আমি কি করব? ঘোড়ার ডিম করবা, ঠিক মতো চেষ্টা করলে ঠিকই একটা চাকরি জুটে যেত। যাক বাদ দেওয়া সব, শোন, এই চেকটা নিয়ে সোজা ব্যাংকে চলে যাবে। ব্যাংক থেকে টাকা উঠিয়ে সোজা বাসা চলে আসবে, কোথাও এক সেকেন্ড দেরি করবি না কিন্তু, ঠিক আছে? সোজা ব্যাংকে যাবো, টাকা সোজা টাকা চলে আসবো, আমার ওই হাতে দেখাতে একটু শেষ করে। সুমে, কি হয়েছে? আমি আমার ওয়ালেট এখানে রেখেছিলাম। কোথায়? কি আশ্চর্য, অন্য কোথাও রেখেছো কিনা মনে করে দেখো। তুমি নাও না এখান থেকে। না, বালিশ নিচে ছিল, সরি। ঠিক আছে, আসতেছি।
অপারেশন সাকসেস বস। এটা কি? টেকা 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 দে দিকে দে। যা একটু ঠান্ডা লয়ে জি বস। বস, আপনি আমার উপরে খুশি হয়েছেন? আমি খুব খুশি হয়েছি রে, আমি খুব খুশি হয়েছি। হন, আজকে রাইতে তুই একটা পার্টি দিবি, তোর কাম আজকে রাইতে পার্টি দেওয়া। যা ভাইজান, আমি কিন্তু খুশি হইবার পারি নাই। ভাই, ওই লোকটাই মনে হয় টাকা নিয়ে দৌড়ানোর সময় পিছনতে আমার ছবি তুলে লাগছে ভাই। কচ কি ও ফটো তুলছে আমি শিউর ভাই, আমি একদম শিউর ভাই। ভাই ভাই যা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কি হয়েছে বলবে তো? আমি আগেই বলেছিলাম এই ধরনের পার্টিতে যেতে আমার ভালো লাগে না। আচ্ছা, ওখানে কি হয়েছে বলবে? ঘটনা কি তুমি জানো না? তুমি দেখোনি তোমার বন্ধু কিভাবে টানাটানি করছিল? কি হয়েছে? কিছুই হয়নি না, কি হবে? আরে আশ্চর্য, আমি তো ওর বোর সাথে নাচলাম। ছি 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 ছি, তোমরা এত হিপোক্রেট। সুমি, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি ইচ্ছা হলে যে কোনো কথা কাউকে বলে ফেললে এটা কিন্তু ঠিক না। আর তোমার মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে যদি তুমি এভাবে পড়ে থাকো তাহলে কিন্তু আমি এনিওয়েজ। তোমার ডায়েরি হবে? আমার ডায়েরি হলে তুমি নিয়েছো যে? সমস্যা আছে? সমস্যা নেই, আবার আছে। কবিতাকে তোমাকে জানানো যাবে না, তারপরও অনেক কিছু জেনে গেল। জানো, ডাক্তার
হ্যালো ভাইয়ের লোক কথা ক আমার বাংলা বাড়িতে চইলাই দেরি করিস না কিন্তু বড় ভাই বড় ভাই আপনি আপনি যেখানে বলেন আমি সেখানে চলে আসবো কিন্তু আমার বোনের জন্য কিছু না হয় তাড়াতাড়ি চইলাই বাংলা বাড়িতে যা ওই আর কাইন্দো না সোনা কাইন্দো না কান্দো কে আরে তোমার কি কেউ ধরছে মারছে উদাউদি কান্দ কি লেগা হ্যাঁ আর দেহ তোমার জ্বালা কি জ্বালায় পড়ছি রে এই চপ একবার চপ তোর জন্যই ওয়েট করতেছিলাম আমার বোন কোথায় এত অস্থির আর কি আছে চল গেলেই দেখতে ভাই চল 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 কিন্তু আমার বোন কোথায় সেটা বলবে তো চল চল আমার শরীরটা আজকে ভালো লাগছে না ঠিক তো বেশি বেশি হয়ে গেল না এইভাবে দেখছো কেন তুমি হোল নাইট পার্টি কি প্রতিদিন হয় দিস ইজ টু মাচ কি টু মাচ তুমি জানো যে এই পার্টিটা কাপলদের জন্য রাইট আর সেখানে তুমি আমার কিছু বলার নেই দামি সেটি তো মনে হইতেছে না কম দামি শোন তগুপরে আমার মায়া লাগতেছে কিন্তু তগু দুইজনের জীবনটা এখন আমার হাতের মুঠায় আমি ইচ্ছা করলে তগরে খতম করে ফলাইতে পারি কিন্তু তরে দেখা আমার মায়া লাগছে আমি তগরে কিচ্ছু করুম না যদি আমার লগে একটা কমিটমেন্ট করস এইখান থেকে যাওয়ানোর পরে তোরা কারোর লগে কোনো দেখা সাক্ষাৎ করবি না কাউরে কোনো কিছু করবি না তবে না 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 আমি আমি তোর কথা দিচ্ছি আমি কাউকে কিছু বলবো না আমি পুলিশকেও কোনোদিন কিছু বলবো না সত্যি আমাদেরকে ছেড়ে দেন আমাদের দিচ্ছেন আমি কথা দিচ্ছি আমি কাউকে কিছু বলবো না সত্যি আমি কাউকে কিছু বলবো না বললাম তো মনে থাকবো জি 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 কোনো ভুলেবো না তো ওই তোরা সবাই ওর লগে থাকবি ওরা যাইতে পথে যদি কারোর লগে কোনো কথাবার্তা কয় একদম ফুটা কইরা দিবি টার্গেট যেন কোনো রকম মিস না হয় মন থাকবো ভাইয়া
বোনকে ছেড়ে দেবে বা এবার বোনকে ছেড়ে দেবো। এই আরে খুলে দে আমার কোনটা ছিল, আমি যাই, আমি কোনোদিন কিছু বলবো, কথা দিচ্ছি। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি ডায়েরিতে কবি কবি করে যার কথা অসংখ্যবার বলেছ, তার নামটা কি আমাকে বলবে? কিংশুক, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন, আমি শুনলে আপত্তি কোথায়? জানি না। তার মানে তিনি দেশের একজন প্রতিষ্ঠিত কবি এবং তার সাথে তোমার যোগাযোগ আছে, রাইট? কিংশুক, তোমার এই নিজে নিজে মন গড়া কিছু ভেবে নেওয়ার বিষয়টা কিন্তু খুবই বাজে। আমার এই মন গড়া কথাগুলো যে 90% মিলে যায় সেটা কি তুমি জানো? হ্যাঁ, হয়তো মিলে যায়, কিন্তু সব ব্যাপারই যে মিলবে সেই নিশ্চয়তা তুমি দিতে পারো? কি করবো, তোমাকে নিয়ে খেলতে খুব মজা লাগে। তোমার এই সন্দেহজনক খেলাটা খুবই জঘন্য এবং ভয়ঙ্কর। তাই? তা তুমি কি জানো যে আজকাল মানুষ ভয়ঙ্কর এবং জঘন্য কিছুকেই অনেক সম্মান করে? সেটা পশু সমাজে না, মানব সমাজে। যেমন একটু আগে তুমি স্বীকার করলে। তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না, আমি যাচ্ছি, চলে যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি সেখান থেকে হয়তো আমি তোমাদের দেখতে পাব, কিন্তু তোমরা কখনো আমাকে দেখতে পাবে। আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি আজ বাড়ি কোথাও যাওনি? না। কেন, কোথাও গেলেই পারতে, কোথাও বেড়াতে যেতে পারতে, শপিং এ যেতে পারতে, কোনো কিছুরই প্রয়োজন ছিল না। তুমি এখানে খুব অসুখী আছো, তাই না? না। তোমাকে যে আমি অনেক ভালোবাসি সেটা কি তুমি জানো?
না জানো না কেন জানো না সেটার উত্তরটা আমি দেই কারণ আমি তোমাকে ঘৃণা করি তার থেকে কয়েক হাজার গুণ বেশি তাই হ্যাঁ তাই ওই কবি তোমাকে বলেছিল একজন কোটিপতিকে বিয়ে করতে তুমি তাই করেছো সামনে আর কি কি করো আমি সব দেখব আমি একে একে সব দেখব আমি যে তার কথায় সবকিছু করেছি এটা ভাবাটা ঠিক না কিন্তু ডায়েরিতে তাই লেখা দেখো আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি কবি ছন্নছাড়া মানুষ ছিল বেকার ছিল আর এই জন্য সে আমাকে কখনো পছন্দ করেনি কখনো ভালোবাসেনি তার সাথে আমার কোনো সম্পর্কই হয়নি আর ভালোবাসাবাসি তো অনেক দূরের কথা ও আচ্ছা তাই বুঝেছি কিন্তু তারপরও আমি তোমাকে নিয়ে খেলব আমি তোমাকে ডিভোর্সও দেব না সেপারেশনও যাব না ঠিক মাঝামাঝি একটা জায়গায় ছুটিয়ে রাখবো কথাটা মনে রাখো আজ আমরা দুজন একসাথে হই বড় পারে চলে যাব মানে মানে জানো না তুমি হ্যাঁ কি বলছো তুমি ঠিকই বলছি কিংশুক তুমি কি ড্রিঙ্ক করে এসেছো হ্যাঁ করেছি ড্রিঙ্ক তবে ওটাতে আমার এত নেশা হয়নি যতটা না এই তোমাকে দেখে নেশা হচ্ছে এসব কি বলছো সত্যি বলছি একটু পরিমাণও মিথ্যে বলছি না তুমি এখন যাবে আমার সাথে হে বেকার দল তোমাদের এক প্রতিনিধি আজ বিদায় নিচ্ছে এখন তোমরা যে যার মতো কম্পিটিশন করো সব জায়গাতেই তোমাদের একজন প্রতিনিধি কম থাকবে তোমাদের জন্য সহজ হয়ে যাবে প্রতিযোগিতা তোমরা লড়ো লড়াই করে বাঁচো আমি তো লড়াই করতে পারলাম না আমি টিকতে পারলাম না মহাপণ্ডিত ডারউইন বলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আই এম নট দ্য ফিটেস্ট আই এম দ্য আনফিট আর তাই এই আনফিট চলে যাচ্ছে তোমরা থাকো জীবনকে যাপন করো টেনিসের কবিতা পড়ে আমিও চেয়েছিলাম জীবনকে পান করতে প্রতিটি বিন্দুকে তাড়িয়ে তাড়িয়ে হলো না আর তাই আজ আমি বিদায় নিব আজ আমার বিদায়ের দিন সরি বিদায়ের রাত সাক্ষী থেকো রাতের তারা চাঁদ ফুল এই নদীর পানি সাক্ষী থেকো কি করেছি আমি আমার কি অপরাধ তোমার অপরাধ তুমি বেশি সুন্দরী কিন্তু তুমি আমার সাথে এমন করতে পারো না তুমি তুমি আমার সাথে এরকম করতে পারো না তুমি তো আমার সহ্য হয় না আমার বউয়ের দিকে সবাই তাকিয়ে থাকে সহ্য হয় না আমার এসব তুমি কি বলছো দেখো এখন কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কিন্তু লোক ডাকবো আমি কিন্তু চিৎকার করবো এখন কি
লোক ডাকবে। লোক ডাকবে, ডাকো ডাকো, চিৎকার করো। তোমার চিৎকার কেউ শুনবে না, কেউ না। ডাকো, কেউ আছেন? কেউ কে আছে? কি আশ্চর্য, আমি বেকার বলে কি শান্তিতে মরতেও পারবো না? কে ওইখানে, কারা হতে পারে? চিৎকার শুনে তো মনে হচ্ছে রেপ কেস, তাই কি? তাতে আবার কি, একটু দেখে নিই ঘটনাটা। আমার দেখা পৃথিবীর সর্বশেষ বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। আমাকে যেতে দাও প্লিজ। কি হয়েছে? আমারও তো একই প্রশ্ন, কি হয়েছে? কি জানি যে কাজে যান। আরে আপনি এখানে যান, যান, যান। আপনি এখন, আপনি এখন চলে যান, আপনি নির্দ্বিধায় যেতে পারেন। আপনাকে মারার মতো শক্তি ওনার নেই। আপনারা কি স্বামী স্ত্রী নাকি? যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন, আপনাদের এই ঝগড়াঝাটি বাসায় মিটাবেন। আমরা যে একটু আত্মহত্যা করবো সে তাতেও বাধা দেন আপনারা। যান, 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 দেরি করেন না, তাতে চলে যান। উনি আবার উঠে আসতে পারে, যান। কোনো কিছুই মেলাতে পারছি না। আপনার কিছু বেলাটোর দরকার? ওই লোকটাকে তোমার অতি ধনী স্বামী, লোকটা তো ভালোই অভিনয় করে, টিভিতে নাটক করে নাকি? আপনি বুঝবেন না স্যার, ও আমাকে ভীষণ সন্দেহ করে। সেই সন্দেহের ফলটা কি আজ? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনি না এলে এতক্ষণে ও হয়তো আমাকে আত্মহত্যা
আত্মহত্যা করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। তুমি তুমি ওনার কাছে ফিরে যাও, ওনাকে সবকিছু বুঝিয়ে বলো। না, একটু আগে যে আমাকে খুন করতে চেয়েছিল তার মুখ দেখার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। যার সাথে গত 4 বছর ধরে আমার যোগাযোগ, সেই মানুষটাকে নিঃসন্দেহ করে করে আমার জীবনটা ভিসিয়ে তুলেছে। কিংশুক আমাকে ডিভোর্স দেয়নি, কিন্তু এখন সেটা আমি করব, এবং সেটা কাল সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে। গত 4 বছরে যেই মানুষটা 1 ইঞ্চিও আঘাত করেনি তাকে দিয়ে কিছু হবে না। কোনো চাকরি বাকরি নেই, বেকার, পরিবারের কেউ পছন্দ করে না, তাকে দিয়ে কিছুই হবে না। সব বাদ দাও, যা হবার সেটা কাল সকালে হবে, সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। ওই যে একটা কথা আছে, উই শ্যাল ওভারকাম। তুমি আমি আজ তোমাকে পাওয়ার পর আমার জীবনে নতুন একটা ছক খুঁজে পেয়েছি। তুমি আর কোনো কথা বলো না, চল। আমি তোমাকে আর ভাবতে হবে না। তাহলে ওনার কি হবে? জানি না, সে একা থাকবে, তাকে আমি ক্ষমা করে দিলাম। কাল সকাল থেকে ও শুধু কোটিপতি থাকবে, কারো প্রতি